আমাদের রিপোর্ট ড্রাইভার। আশা করি সবাই ভালো আছেন। দিনের প্ল্যান থাকতেছে আমাদের, সো লেটস এক্সপ্লোর দা বুসান সিটি। ভাই কি অর্ডার দিলে? মনির ভাই আপনার মানে আমার গুড ড্রাইভার, উবার ড্রাইভার, তো আপনার মানে প্রথম মতামত জানতে চাইতেছি আমি আর কি। হ্যালো প্রিয়া, আসলে আসলে কি আমি খুবই এক্সাইটেড, বিকজ যদিও অনেক দিন ধরে কুড়িয়াতে আছি বাট বুসানে কখনো যাওয়া হয় নাই। আই হোপ ভালো কিছু দেখতে পারবো সেখানে গিয়ে, কারণ দিস উইল বি মাই ফার্স্ট ট্যুর। So I'm so excited. Let's go there, buddy. Bhai, gari car, gari car. Ida bhara bhara hoyse. Acha acha. দেখুন লং ড্রাইভে অবশ্যই কোথাও না কোথাও থেমে খাওয়া দাওয়া করাটা খুবই জরুরি, কারণ ইউ নিড এনার্জি। এনার্জিবিহীন গাড়ি যেমন চলবো না, আমরা মানুষও চলতে পারবো না। সো এখন আপনি কী খাইতে চাইতেছেন আর কি? চলুন দেখি এখানে কী কী পাওয়া যায়। বিভিন্ন ধরনের মেনু আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, দেখা না। কি অর্ডার দিলেন? আসলে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, তার ভিতরে চামপুং যেটা খুবই পছন্দের, তিনটে চামপুং অর্ডার দিচ্ছি। খাবার লাগবে কারে? আপনি খাইছেন ভাইয়া? আপনি খাইছেন তো? আমি ফুল ব্রো। কি খাইলেন আপনি? চামপুং। আমরা কি চলে আসলাম তাহলে? ফাইনালি উই আর ইন দা ইউনদেবি বিচ। হুন্ডে বিচ, আমাদের মডেল সাহেব এখন হুন্ডে বিচের মাঝখানে দাঁড়িয়ে, তো আপনার মতামত বলেন আগে। আসলে বুসানের ভিতরে হুন্ডে হচ্ছে সবচেয়ে বড় বিচ যতটুকু আমি জানি, আর বুসান হচ্ছে কোরিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি, আর এখানকার সৌন্দর্য অসাধারণ অসাধারণ। আপনি যদি না আসেন বুঝতে পারবেন না। আমি মনে করি আপনি যদি কোরিয়াতে থেকে থাকেন অবশ্যই একবার হলো আসবেন। তা আপনি কত বছর পর আসছেন? আমার সুযোগ হয় নাই তাই আমি আসি নাই, ফাইনালি আমার সুযোগ হয়েছে আমি আজকে আসছি। কত বছর পর? প্রায় 3.5 বছর পর। তো আমি সবাইকে বলবো যারা কোরিয়াতে আছেন অবশ্যই
বুসানের মন্দে বিচে একদিন আসবেন, ঘুরে যাবেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। আমাদের মনি ভাই ইনফো নিবে কালকের জন্য। এ বড় আপনি কি করতেছেন এখন? খিদা লাগছে আপনার? মনির ভাইয়ের এখন খিদা লাগছে, তো মনির ভাই এখন খাবার দাবার খুঁজতেছে এবং সে খুব পেরেশান, স্ট্রেস হাদাস, স্ট্রেস মানি মানি স্ট্রেস। এ বড় কি খাইতেছেন? হ্যাঁ আমি যে কি খাইতেছেন নিজে জানি না ভাই, নিজে জানেন না? তো ব্র্যান্ড টেস্ট কেমন? তো দেখি আমাদের রিভিউ চাই, টেস্ট দোষ হয় তো দুই বার আই দিতে পারে, এর বেশি দাম দেবে। কি হয়েছে কি হয়েছে? 920 আজ এক দিন না মানতে পারি। ওকে তাহলে বুসান থেকে যাইবেন না। আর এক শক্তিমান আসতেছে, ও একবার পিছিয়ে গেল, আবার মারলো, হলো না। পাহাড়ের নাম কি ভাইয়া? পাহাড়ের নাম তো আমি কইতে দিই না, ভূগোলে সাথে তো ভাইয়া আমরা ডিনারের জন্য আসছি নদীর পাড়ে, নদীর ঢেউ। এটা নদী ভাই? এটা নদী? এত বড় বড় ঢেউ? হ্যাঁ এটা কি নদী না সমুদ্র কোনটা? আমরা সমুদ্রের পাড়ে আসছি বিবিকি খাওয়ার জন্য, এখন মাছের বারবিকি হবে ভাই। এটা কিন্তু ভাই খেয়াল নাম লাগে, এটা আসলে খুবই অসাধারণ। বুসানের ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট, আচ্ছা খাবার দাবার সবই ভালো লাগবে, চলো এনজয় করি, ডিনার করি, চলো আসো। ওকে ওকে, তো আমাদের খাবার দাবার চলে আসছে এখানে, পেঁয়াজ টেয়াজ এটা সেটা অনেক 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 কিছু আছে। আর এটা শামুক, তো এটারে ওরা ঝঙ্গু বলে, ঝঙ্গু এটার হলো ফুল সেট। আমাদের খাবার দাবার রেডি হইতাছে, তো আমাদের মনি ভাই ভুল করে খেয়ে ফেলেছে। ভাই ভাই কেমন স্বাদ, স্বাদটা কেমন? আমাদের সেকেন্ড মেনু চলে আসছে, তো আমাদের হৃদয় ভাই আমাদের হৃদয় দিয়ে আমাদের তৈরি করে দিচ্ছে আর কি। দিস ইজ লাইক ইল, আমি জানি না আসলে নাম কি, গুল। এ বড় কি হইতাছে? আমাদের সেকেন্ড ডে, সারা রাত ঘুমায় নাই বিভিন্ন কারণে, সো ইটস কাইন্ড অফ টু ডেজ অফ উইদাউট স্লিপ, বাট ঘুরতে আসছি তো ইটস কাইন্ড অফ গুড, নো প্রবলেম। আর আমাদের মনির ভাই রাফি ভাই মানে পাল্লাপাল্লি দিছে, কি পাল্লাপাল্লি দিছে এটা আমি কইতে পারতাছি না আসলে, বললে চাকরি থাকবে না আসলে। এখন ভাই আমগো এই যে আমি পিছনে বসে আর আমগো সামনে পার্টি চলতেছে, এখন আমরা যাব কয়েকটা জায়গা সিলেক্ট করছি। আবহাওয়াটা খুব একটা যে ভালো তা না, একটু নরম নরম মেঘলা বা কিন্তু হালকা ঠান্ডা আছে, সো ইটস নট এ বিগ ডিল। পাঁচটা ছয়টা জায়গা চুজ করছি, এগুলা দেখার পরে আমরা ব্যাক করবো আমাদের দুইজনের আমাদের প্রাণের শহর, সো ইট উইল বি গুড। তো মনির ভাই আমাদের এখন নিয়ে আসছে ওরিয়োগ্য স্কাই ওয়াক, সো দিস ইজ দ্য এরিয়া, ইটস অল বিচ বিচ, হিয়ার ইজ অল বিচ বিচ, ইজ এ বিচ বিচ, অ্যান্ড দিস সাইড অলসো আপাত অ্যান্ড হিল।
আপনার মতামত কি আপনারা দেখতে আসছিলাম এই জায়গাটা তো আমি হতাশ করোনা এটা ক্লোজ করোনার কারণে মানে ভিতরে যাওয়া নিষিদ্ধ মনে ভাই কি দেখেন চারিপাশে খালি বিচ আর বিচ এক একটার এক এক নাম তো ভিউ বলতে গেলে সবই একই রকম বাট এটা একটু গ্রাম এলাকা মতো বাট এটাও একটা টুরিস্ট স্পট তো এইখানে লোকজন কম আর মনির ভাই আমাদেরকে গতকাল থেকে আর কি বিচে লইয়া যাইতেছে হালাই খালি খালি এইটা এইটা নিয়ে একটু দুঃখিত তো মনির ভাইরে কইলাম ভাই তো আর আর দেখুম না বিচ প্রচুর দেখছি আবার কোন আবার আবার কি কইলেন লটস অফ বিচেস অ্যারাউন্ড দা বিচেস পুরের খাবার বিরতি এখানে মূলত ভুসান এরিয়াতে আপনার মোস্ট অফ দা থিংস আর ফিশ লাইক this kind of menu wow hello coffee aro hello gari they are coming কালচারাল ভিলেজ এটাই আমাদের লাস্ট বুসান এখানে টেম্পারেচার এক এক করে যান এন্ট্রি করা লাগলো আর কি অফ কোর্স সো এটা কোরিয়াতে সব জায়গায় ফাইনালি আমরা গ্রামে চলে আসছি হ্যাঁ প্রবলেম লেটস এনজয় বড় এই ভিলেজটার মূল টুরিস্ট অ্যাট্রাকশনটা হইলো যে এটা একটা উঁচু পাহাড়ের আর কোরিয়ান গভর্নমেন্ট এটারে আপনার আর্টিস্ট দিয়ে আর কি পুরো এরকমভাবে দেয়ালি এবং বিভিন্নভাবে আর কি আর্টিস্ট দিয়ে সৌন্দর্য বানাইছে তো প্রথম অবস্থায় এই ভিলেজটাকে এরা মান্যা নেয় নাই পরে যায়া যখন এরা এদের ব্যবসায়িক একটা পরিচিতি বাড়ছে এদের গ্রামের একটা পরিচিতি বাড়ছে তখন ওরা এটাকে অ্যাকসেপ্ট করছে রাফিদ ভাই খাওয়া দাওয়া করে এখন তিনি অনেক ক্লান্ত তার তার চার্জ শেষ মূলত মিলানের একটা গান শুনছে এতে হ্যাঁ শেষ সব শেষ আই লাভ কামচিয়ন দাঁড়ান দিস দ্য প্লেস ভিউ আমাদের মনির ভাই দেখতেছে প্রচুর মনোযোগ দেয়া
গেছে আমার কোনো ইয়োজা চিংগু নাই ও আই ডোন্ট হ্যাভ বাট মনির ভাই যদি চায় তাহলে মনির ভাই লাইক গেটা লাগাইতে আর অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা মনির ভাই লাইক গা That's all for Busan trip. আশা করি আপনাদের অনেক ভালো কিছু দেখাতে পারছি. And don't forget to subscribe. এটা অনেক হেল্প করবে আমাকে আগে যাইতে. So see you in the next one. Peace.